গ্রীষ্মকাল অনেকের কাছে এই সময়টা অনেক বেশি প্রিয়, আবার অনেকের কাছে এই সময়টা ঠিক ততটাই অপ্রিয়। প্যাচ প্যাচে গরম আর ঘামে আমরা সবাই কম বেশি বিরক্তি বোধ করি, আর এই গরমে যাদের অয়েলি স্কিন থাকে তাদের তো আরও ভীষণ রকমভাবে প্রবলেম। সো হে গাইস, আমি রাজীব, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ছোট্ট ট্রিক্স অ্যান্ড টিপস অয়েলি স্কিনের উপরে। তো ভিডিওটি সঙ্গে থাকো এবং দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। গ্রীষ্মকালে সূর্যের রেজ আমাদের স্কিনকে প্রচুর পরিমাণে ডাল এবং ড্যামেজ করে, মুখে প্রচুর পরিমাণে ট্যান ফেলে দেয়। আর এই ট্যান কীভাবে রিমুভ করতে হয় সেটা আমরা অনেকেই জানি না, বা জানি অনেকেই, যেগুলো স্যালনে গিয়ে আমাদের ট্রিটমেন্ট করতে হয়। কিন্তু এরকম অনেক সময় থাকে যখন আমাদের স্যালনে যাওয়া পসিবল হয় না, আমরা ইচ্ছে হয় আমাদের যে আমরা ঘরে বসেই কিছু করি। সেই ক্ষেত্রে কী করা উচিত বা কী করণীয় সেগুলো নিয়েই আজকের টিপস। তো এবার আমরা জেনে নিই এই প্যাকটিকে তৈরি করার জন্য আমাদের কী কী উপাদান প্রয়োজন। এই প্যাকটি তৈরি করার জন্য মাত্র দুটি উপাদানের প্রয়োজন, দই এবং আনারস। 3 থেকে 4 টুকরো আনারস লাগবে, আর এই আনারসগুলোকে ভালো করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে, এবং 1 থেকে 2 টেবিলস্পুন দই লাগবে। এবার এই গ্রাইন্ড করা আনারসগুলোকে দইয়ের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে, এবং ফেসকে খুব ভালো করে ক্লিন করে ফেসের উপরে অ্যাপ্লাই করতে হবে। আর এই প্যাকটাকে 15 থেকে 20 মিনিটের জন্য লিভ করতে হবে, এবং নর্মাল জল দিয়ে, মানে যেই জল আমরা পান করি সেই জল দিয়ে এটাকে ক্লিন করে নিতে হবে। আর এইভাবে এই প্যাকটিকে একদিন অন্তর একদিন অ্যাপ্লাই করতে হবে, এবং বেস্ট রেজাল্টের জন্য অ্যাটলিস্ট 1.5 থেকে 2 সপ্তাহ মতো টাইম লাগবে। আশা করি এই প্যাকটি অ্যাপ্লাই করার পরে আপনারা অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবেন, আর আপনাদের কাছে এই প্যাকটি যথেষ্ট কার্যকরী হবে। তা যদি এই প্যাকটি আপনাদের উপকারে আসে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এইটুকুই, টাটা।